আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। এই 4 বিষয়ে দোয়া করলে জীবন সার্থক হয়। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় বলেছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত, আল্লাহ ভীতি, পবিত্রতা ও অমুখাপেক্ষী জীবন চাই। সহি মুসলিম হাদিস নম্বর 2721। আলোচ্য হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন জীবনের 4 পাথেয়র ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং আল্লাহর কাছে তা প্রার্থনা করতে শিখিয়েছেন। হাদিস বিশারদদের মতে এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন 4টি বিষয় বর্ণনা করেছেন যা মুমিনের ইহকালীন ও পরকালীন কল্যাণ নিশ্চিত করতে পারে। কোরআন ও সুন্নাহের আলোকে হাদিসে বর্ণিত 4টি বিষয়ের গুরুত্ব এই ভিডিওতে তুলে ধরা হলো। নম্বর 1, হিদায়াত। হিদায়াত মানে দীন ইসলামের পথে চলা। কোরআনে হিদায়াতের অনুসারীদের অভয় দিয়ে বলা হয়েছে, আমি বললাম তোমরা সবাই এই স্থান থেকে নেমে যাও, পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে সৎপথের কোনো নির্দেশ আসবে, তখন যারা আমার সৎপথের নির্দেশ অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিত হবে না। সূরা বাকারা আয়াত নম্বর 38। নম্বর 2, আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি মানে আল্লাহর শাস্তির ভয়ে পাপ পরিহার করা এবং পুরস্কার লাভের আশায় তার আদেশ মান্য করা। আল্লাহ ভীতি মুমিনের ইহকালীন জীবনে শৃঙ্খলা ও সম্মান বয়ে আনে, সমুদায় সংকট থেকে রক্ষা করে এবং পরকালে পুরস্কারের যোগ্য করে। পবিত্র কোরআন ইরশাদ হয়েছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার সমস্যার সমাধান সহজ করে দেবেন। সূরা তালাক আয়াত নম্বর 4। অন্যত্র ইরশাদ হয়েছে, নিশ্চয়ই তোমাদের মধ্যে সে ব্যক্তি আল্লাহর কাছে বেশি সম্মানী যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। সূরা হুজরত আয়াত নম্বর 13। নম্বর 3, পবিত্রতা। হাদিসে ব্যবহৃত আফাব শব্দটি মানুষের আত্মিক ও চারিত্রিক পরিচ্ছন্নতা ও পবিত্রতা বুঝায়। সুতরাং মুমিন সব অবৈধ বিষয়, আল্লাহর অবাধ্যতা, চারিত্রিক স্খলন ও আত্মিক ত্রুটি, পার্থিব জীবনের মোহ ত্যাগ করে আল্লাহমুখী হবে। মহান আল্লাহ বলেন, আজ সম্পদ ও সন্তান কোনো উপকার করতে পারবে না কেবল যে পরিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহর কাছে আসবে। সূরা শুআরা আয়াত নম্বর 88-89। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন উত্তম চরিত্রের চেয়ে অন্য কিছু পাল্লায় বেশি ভারী হবে না। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2003। নম্বর 4, অমুখাপেক্ষী জীবন। হাদিসে ব্যবহৃত গিনা শব্দ আনা হয়েছে, এর অর্থ এমন অমুখাপেক্ষী ও সচ্ছল জীবন যেখানে দারিদ্র্য ও অসচ্ছলতা ইবাদতের পথে প্রতিবন্ধক হয় না। আল্লাহ সচ্ছল ও স্বাবলম্বী মুমিনদের পছন্দ করেন। সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আল্লাহ ভীরু, স্বাবলম্বী ও গোপনে ইবাদতকারী বান্দাকে ভালোবাসেন। সহি মুসলিম হাদিস নম্বর 2965। মহান আল্লাহ আমাদের সকলকে এই 4টি বিষয়ে দোয়া করে সার্থক জীবন হাসিল করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।